বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমরা আজকে অধ্যায় তিন থেকে সৃজনশীল নাম্বার চার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো পূর্বে সৃজনশীলের মতো আমরা এখানে অনুচ্ছেদটা ভালো করে পড়ব, আর যদি সেখানে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ধারণ সম্পর্কে কোনো সমস্যা থাকে, কোনো লেনদেনের সমস্যা থাকে, সেটা আমরা অবশ্যই আগে সলভ করে নিয়ে তারপর আমরা অনুচ্ছেদে সমাধান করার উদ্দেশ্যে কাজ করব। তা আসেন, আজকে হচ্ছে যে আলম সার্ভিসেস, তিনি 50,005 লক্ষ টাকা নগদ, 75,000 টাকার আসবাবপত্র এবং 55,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তো এক্ষেত্রে আমরা জানি, যদি মালিক কোনো কারণে এগুলো নিয়ে ব্যবসা শুরু করেন, যা নিয়ে শুরু করবে তার ডেবিট মূলধন ক্রেডিট। কিন্তু সেটা কথা ছিল, মালিক যদি কোনো সম্পদ নিয়ে শুরু করে, সম্পদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু এখানে মালিক দায় নিয়ে ব্যবসা শুরু করেছে, তার মানে দায়টা ক্রেডিট দিকেই থাকবে। তো আমাদের করণীয় যেটা হবে সেটা হচ্ছে যে নগদান হিসাব ডেবিট, যেটা আমাদের সূত্র অনুযায়ী আসবাবপত্র ডেবিট অ্যান্ড ঋণ ক্রেডিট মূলধন ক্রেডিট, সেটা আমরা করবো পরবর্তীতে। অফিস ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ, তারপর কাগজ ক্রয় করা হলো, মেরামত খরচ, মজুরি চেকে প্রদান এবং বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, এই অনেকগুলো তথ্য আমাদেরকে দিল। আমরা এগুলোর আলোকে আজকে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। প্রথম প্রশ্ন, প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তা আমরা বলেছিলাম, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে এক তারিখে শুধু সম্পদগুলোকে কী করে দিব, আমরা যোগ করে দিব। তাহলে আসেন, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে সেটা বলে যে তারিখ, বিবরণ, তারপর বিস্তারিত টাকা, এবং পরিমাণ টাকা। তো আমাদেরকে যেহেতু বলেছে 1 তারিখে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, আমরা শুধু 1 তারিখে সম্পদগুলো যোগ করে দেবো। 2017 জানুয়ারি কত? 1 তারিখ, জানুয়ারি 1 তারিখ যেটা সম্পদ আসে যে কত নগদ, 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা আমরা লিখব নগদান হিসাব, 5 লক্ষ। এরপরে আসেন আসবাবপত্র, তাও সম্পদ, সেখানে আমরা মূলধন দেখাবো কত, 75,000। তাহলে টোটাল মূলধন 5,75,000 টাকা, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। সুতরাং প্রারম্ভিক, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সৃজনশীল তিনের ক নাম্বারের আনসার এতটুকুই। এরপরে আমাদেরকে বলেছে যে উপযুক্ত লেনদেনগুলো কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো আমরা কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো আমাদের দায়িত্ব হলো যে আমরা লিখব কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়, চারের খ সহ কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তো আমরা কারণসহ ডেবিট করে নির্ণয় করতে, আমরা জানি শুধু ডেবিট করে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ঘর করতে হয় 4টা, কিন্তু যখন কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে তখন আমরা ঘর করব 5টা, শুধু 1টা ঘর পারবে, সেটা কারণের। তা আসেন, কারণ ডেবিট ক্রেডিট, টাকা ডেবিট ক্রেডিট হিসাবের পক্ষ এবং তারিখ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘরটা ভালো করে মনে রাখবো যে কীভাবে কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় ঘর তৈরি করে। প্রথমত আমরা দেব যে তারিখ,
তারিখ, তারপর দিব হিসাবের পক্ষ, হিসাবের পক্ষ, তারপর আসেন ডেবিট ক্রেডিট এবং ক্রেডিট, ডেবিট ক্রেডিট, তারপর রয়েছে যে কি টাকার পরিমাণ, তাহলে পরিমাণ টাকা, পরিমাণ টাকা, আর এখানে আমরা দিব কারণ। তাহলে আসেন প্রথম যে জাবেদা 2004 জানুয়ারি 1 2017 অ্যান্ড জানুয়ারি 1। তাহলে আমরা আগে বলেছি মালিক সম্পদ নিয়ে ব্যবসা শুরু করলে যে সম্পদ নিয়ে ব্যবসা শুরু করবে তার ডেবিট, মূলধন ক্রেডিট, এখানে মালিক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, তাই আমরা এটাকে একটু আলাদা করব। আমরা চাইলে চারটা জাবেদা আলাদা আলাদা করে করতে পারি, কিন্তু চাবার হ্যাঁ চাইলে সবগুলো একসাথে করতে পারি। তাহলে আমরা একসাথে করে দিই, নগদ টাকা নিয়ে শুরু করলো, সো নগদান হিসাব ডেবিট, অন্যদিকে আসবাবপত্র নিয়ে শুরু করলো, আসবাবপত্রই তো, আসবাবপত্র আসভাব পত্র হিসাব, তাও সম্পদ, সম্পদ ডেবিট, তারপর দায় নিয়ে শুরু করলে দায়কে অবশ্যই ক্রেডিট লিখতে হবে, সবসময় মনে রাখবেন এটা, ব্যাংক ঋণ ক্রেডিট এবং মূলধন হিসাব ক্রেডিট, মূল ধন হিসাব ক্রেডিট। তাহলে আসেন নগদান ডেবিট কত টাকা, 500,000 টাকা। আমরা আগে বাকি অ্যাকাউন্টসগুলো লিখে ফেলি, সেটা হচ্ছে যে কত 75,000 আসবাবপত্রের টাকা ছিল, তারপর 55,000 টাকা ব্যাংক ঋণের টাকা ছিল, আর আমরা নগদ এবং আসবাবপত্রের টাকা একসাথে যোগ করে 575,000 টাকা আমরা প্রথম জায়গা থেকে পাইছি, যেটা মূলধনের টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেই নিয়ম সেটা হচ্ছে যে দুদরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সবসময় ডেবিট এবং ক্রেডিট দিকের টাকা কী থাকতে হবে, সমান থাকতে হবে। কিন্তু এখন আমরা যদি এখানে 500,000 টাকা লিখি, তাহলে ক্রেডিট দিকে কিন্তু 55,000 টাকা বেশি দেখাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে, ওই ঋণের টাকা, ঋণ নিয়ে ব্যবসা শুরু করা মানে নগদ, ঋণ মানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা, আরেকজন থেকে টাকা ধার করে এনে সেটা নিয়ে ব্যবসা শুরু করা। তো এই কারণে আমরা সবসময় ঋণের টাকাটা নগদের সাথে কী করে দিব, যোগ করে দিব। তাহলে নগদ ছিল 500,000, এখন ঋণ যখন যোগ করলাম তাহলে হয়ে গেল 555,000। এখন ডেবিট ক্রেডিট ঠিক থাকবে, তাহলে এখন যদি ডেবিট ক্রেডিট ঠিক থাকবে, আমরা ডেবিট ক্রেডিট অবশ্যই দুদিকে টাকা সমান কি না সেটা আমরা চেক করে দেখব ক্যালকুলেটর দিয়ে, যদি না হয় সেটাকে সমান করে নিতে হবে। এবার কারণ, কারণ আমরা জানি নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তো আমরা লিখব সম্পদ বৃদ্ধি, যেহেতু আমাদেরকে সমীকরণ বলে নাই, সুতরাং আমরা এখানে a = l + c লিখতে পারবো না, আমরা এটাকে আধুনিক পদ্ধতিতে কী দিতে হবে, কারণটা দিতে হবে। অন্যদিক দিয়ে আসবাবপত্র হিসাব, তাও একই কাজ, সম্পদ বৃদ্ধি। অন্যদিকে দায়, দায় ক্রেডিট হলে আমরা জানি দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি, এবং মূলধন হিসাব ক্রেডিট হলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, মালিকানা স্বত্ব বৃদ্ধি। তাহলে এ ছিল আমাদের সৃজনশীল প্রথমটার ক নাম্বারের, খ নাম্বারের প্রথম লেনদেনটা। এবার আসেন আমরা যাব আমাদের পরবর্তীতে আসার চারটা,
এবার আসেন জানুয়ারি দুই। জানুয়ারি দুই এখানে আমাদেরকে বলা হয়েছে অফিস ভাড়া নিয়ে ব্যবসা, ভাড়া পরিশোধ করালো, তাহলে ভাড়া পরিশোধ করলে টাকা চলে যায়, সে অনুযায়ী নগদ টাকা চলে গেলে নগদ দেন ক্রেডিট, কেন গেল ভাড়ার কারণে। সূত্র নম্বর চার, ভাড়া হিসাব ডেবিট আর নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট। আমাদের সূত্র চার, এখানে ভাড়ার টাকা অফিস ভাড়া 22,000 আর সুতরাং ক্রেডিট দিকে আমাদেরকে লিখতে হবে 22,000 আর ভাড়া মানে আধুনিক পদ্ধতিতে সেটা ভাড়াকে আধুনিক পদ্ধতিতে ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি ফেলে ডেবিট হয়, তো আধুনিক পদ্ধতিতে আমরা লিখব ব্যয় বৃদ্ধি। অবশ্যই আমাদের এই জন্য আপনারা আধুনিক পদ্ধতির যে ক্লাসটা রয়েছে কারণ সহ ডেবিট ক্রেডিট নিয়ে আধুনিক পদ্ধতি সেই ক্লাসটা দেখতে পারেন ডেসক্রিপশন লিঙ্ক থেকে। এরপর আসেন নগদান হিসাব মানে ক্রেডিট হলে সম্পদ হ্রাস পায়, তাহলে সম্পদ হ্রাস। এ ছিল আমাদের কত দুই তারিখ দ্বিতীয় লেনদেনটা। এরপর আমরা যাব তার পরের লেনদেন 10 তারিখ কাগজ ক্রয়, জানুয়ারি 10। সেখানে হচ্ছে যে কাগজ ক্রয় করলে টাকা চলে যায়, তার রুল নাম্বার কত 4, মজার চারটি সূত্রের মধ্যে চার নাম্বার সূত্র যেটা ক্রয় করলে টাকা চলে যায়, সো ক্রয়ের কারণে টাকা চলে গেছে, ক্রয় হিসাব ডেবিট আর টাকা যেহেতু চলে গেছে যাই যাই তাই নাকি ক্রেডিট হয় ক্রেডিট। আর এখানে সংখ্যা 5,000 ক্রয় ব্যয় আধুনিক পদ্ধতিতে ক্রয় ব্যয় হিসাব, সো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, অন্যদিক দিয়ে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে এ ছিল আমাদের পরবর্তী লেনদেন। তারপরে আমরা যাচ্ছি এবার আসেন পরবর্তী, কম্পিউটার মেরামত করা হলো, স্বাভাবিক মেরামত করলে আমাদের থেকে টাকা চলে যাবে, আর অবশ্যই মেরামত করলে যেহেতু টাকা চলে যাবে, টাকা চলে গেলে নগদান ক্রেডিট, কেন গেল মেরামতের কারণে, তাও সূত্র চার। এটা কয় তারিখ 12 তারিখ, মেরামত করে গেছে, তো মেরামত খরচ হিসাব ডেবিট, অন্যদিকে টাকা চলে গেছে আমার নগদান হিসাব ক্রেডিট। তাহলে এবার আসেন আমরা টাকার সংখ্যাটা লিখতে পারি কত 32,000। আর যেহেতু মেরামত খরচ হিসাব, খরচ ডেবিট হলে ব্যয় বৃদ্ধি পাই, আমরা লিখব ব্যয় বৃদ্ধি, অন্যদিকে সম্পদ ক্রেডিট হলে সম্পদ হ্রাস। তাহলে এটা গেল আমাদের কত 12 তারিখ, তো 12 তারিখ লেনদেনের কাজ শেষ। এরপর আসেন আমরা মজুরি চেকে প্রদান, জানুয়ারি 20। তাহলে মজুরি চেকে প্রদান করলে আমাদের টাকা আসে না যায়, নিঃসন্দেহে টাকা চলে যায়, টাকা চলে গেছে এখানে চেকের মাধ্যমে, তাহলে ব্যাংক ক্রেডিট, সো মজুরি হিসাব ডেবিট আর ব্যাংক থেকে চলে গেছে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। তো একদিকে আমাদের 8,500, তাহলে মজুরি তাও ব্যয় হিসাব, আধুনিক পদ্ধতিতে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আমরা লিখব ব্যয় বৃদ্ধি, অন্যদিক দিয়ে ব্যাংক সম্পদ, সম্পদ হ্রাস। এটা গেল আমাদের 20 তারিখের কাজ। এরপর আসেন সর্বশেষ লেনদেন,
25 তারিখ প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, তাহলে ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি 25 তারিখ। আপনি চাইলে এটাকে চেকেও ধরে নিতে পারেন, নগদেও ধরে নিতে পারেন, যেহেতু ব্যাংক প্রশিক্ষণ ভাতা দিয়েছে সেটা স্বাভাবিক, চেকেও দিতে পারে নগদও দিতে পারে, যেভাবে মন চাই সেটা লিখতে পারেন। কারণটা দেবেন, কারণ নগদে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি এটা হইতে পারে, দিতে পারেন। তাহলে নগদে পাইলে নগদান দিবেন, চেকে পাইলে ব্যাংক দিবেন। নগদান অব্লিক ব্যাংক দুইটা হিসেবে রাখলাম, ডেবিট আর প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা ক্রেডিট। তাহলে সম্পদ, সরি এখানে ডেবিট ক্রেডিট লেখার দরকার নাই, ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট কত? 13,000 নগদান ডেবিট, সম্পদ বৃদ্ধি 13,000, আর প্রশিক্ষণ ভাতা আয় বৃদ্ধি। এ হচ্ছে যে আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 4-এর খ নাম্বার। এরপর আসেন ক্রেডিট ভাউচার। তো আমরা ক্রেডিট ভাউচার 25 তারিখ দিয়ে কেউ 25 তারিখ আমরা গতকালকে আলোচনা করেছিলাম, এর আগের অঙ্কে ডেবিট ভাউচার, আজকে আমরা আলোচনা করব ক্রেডিট ভাউচার। তা আসেন আমরা ক্রেডিট ভাউচার আলোচনা করতে গেলে আগের মতো আমরা আমাদের 18 নম্বর পেজ যেটা আছে সেই পেজ থেকে ক্রেডিট ভাউচারের নমুনা ছকের সাহায্য নেব। আর যদি আপনারা মুখস্থ আপনাদেরকে তো মুখস্থই করতে হবে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে হয়। তাহলে আসেন উপরে লিখব ক্রেডিট ভাউচার প্রস্তুত, ক্রেডিট ভাউচার প্রস্তুত। তো এখানে আমরা কী করব, যেহেতু আমাদেরকে ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে হবে, আমরা ক্রেডিট ভাউচারের নমুনা ছকটা তৈরি করে ফেলব। এই আগে বক্সটা রেডি করব, হয়ে গেল আমাদের নমুনা ছক। এরপরে এখানে বিবরণের জন্য আমরা একটা ডেসক্রিপশনে ঘর লাগব, ঘরটা আমরা করব, আর সেখানে থাকবে যে ক্রমিক 1 নম্বর ঘর, খরচের আয়ের বিবরণ, যেহেতু ক্রেডিট ভাউচার আয় নিয়ে প্রস্তুত করা হয় আমরা সেটার জন্য আয় হিসাবেই লিখব বেশিরভাগ ক্ষেত্রে। আমরা চলে গেলাম নমুনা ছকে, যেটা হচ্ছে যে কি ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, আমরা এখানের ঘরটার নমুনা আঁকব। তাহলে আসেন নং আয়ের বিবরণ টাকা, এতটুক আমাদের নমুনা ছক। এবার আসেন আমরা ডেসক্রিপশনটা এটা থেকে লিখব, প্রথমত উপরে লিখব ক্রেডিট ভাউচার প্রস্তুত, সেটা আমরা লিখলাম। প্রতিষ্ঠানের নাম লিখব, আগে লিখে নিই ক্রেডিট ভাউচার নং, ক্রেডিট ভাউচার নং। তারপরে আমরা লিখব হিসাব আয়ের খাতের নাম, মানে হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম, মানে কী কারণে আমার টাকাটা আসলো সেটা আমরা লিখব, আয়টা হলো। আর এখানে তারিখ, তারিখ দিব, তারপর আমাদের এখান থেকে আরও ব্যবহার করতে হবে গ্রহীতার নাম, গ্রহীতার নাম, তাহলে গেল এটা
আর কি দিতে পারি আমরা? ঠিকানা, যদি ঠিকানা থাকে তাহলে দিব, নাহলে দেওয়ার দরকার নাই। ঠিকানা, ঠিকানা। এরপরে আসেন এটা নং, আয়ের খাতের নাম, মানে আয় হিসাবের নাম বা আয়ের বিবরণ। আর সর্বশেষ যেটা সেটা টাকা, এখানে লিখব টাকা কথায়, টাকা কথায়। এরপরে আমরা এখানে জানি চারজনের স্বাক্ষর হয়, কেশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, রোহিতের স্বাক্ষর। তাহলে আসেন কে সি আর এর স্বাক্ষর। দুই, হিসাব রক্ষকের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর। তিনে থাকে ব্যবস্থাপকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর। আর সর্বশেষ গ্রহীতার স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। তাহলে আমাদের এটা আমরা রেডি করে ফেললাম কি আমাদের ভাউচারের জন্য যে নমুনা চকটা আমরা প্রস্তুত করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন দায়িত্ব হচ্ছে যে কি এই প্রশ্নে, মানে এই লেনদেনের প্রশ্নে আমাদেরকে কত তারিখের আলোকে করতে বলেছে, সেটা হচ্ছে যে 25 তারিখের আলোকে। তাহলে 25 তারিখ বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, মানে এখানে ভাউচার নং 503, আমরা লিখে দিব ভাউচার নং 503। প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে আলম সার্ভিসেস সেন্টার, তো আমরা এখানে লিখব আলম সার্ভিসেস, আলম সার্ভিসেস সেস সেন্টার, সেন্টার। এরপর আমরা তারিখ দিব, এটা কয় তারিখ, 25 জানুয়ারি। তাহলে 25 তারিখ, 1 মাস 17। গ্রহীতার নাম, প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, গ্রহীতার নাম নাই, এখানে প্রতিষ্ঠানের নাম আছে, সেটা আমাদের প্রয়োজন নেই, যেহেতু নাম নাই আমরা দেবো না। হিসাবের খাতের, এটা হচ্ছে আয়ের খাতের বর্ণনা, নাম হচ্ছে প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা। তারপরে আমরা টাকা, এখানে 1 নং দিয়ে আমরা লিখব, যেহেতু একটা আয় এখানে, প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি কোথায় থেকে পাইছি সেটা লিখে দিব, বিসিটি ব্যাংক, বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। আমি কত টাকা পাইছি সেটা আমরা লিখব, 13,000। টাকাটা কোথায় লিখে দিব, 13,000 টাকা মাত্র। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সৃজনশীল 4 এতটুকুই। আমরা এটার জন্য অবশ্যই ডেবিট কার্ড টিনের জন্য, ভাউচারের জন্য নমুনা ছকটা ভালো করে মুখস্থ রাখব, এবং সেই অনুযায়ী শুধু দেখে দেখে আমরা কি করব, ডেসক্রিপশনটা বসিয়ে দেব। এটা হচ্ছে গ নাম্বারের আনসার, এতটুকুই। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন, আগামী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।